এই হচ্ছে আমাদের ধুবলাগড়ি ব্রিজ। অসম অসম, একদমই বিচটা ভার্জিন, দারুণ। মানে এখানে একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে, এরকম টাইপের একটা বিচ। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, এখান থেকে দেখাচ্ছি আমরা এখান থেকে বাড়ির এখানে ডিস্টেন্স হচ্ছে ওই 217 কিলোমিটার মতো ধুলাগড়ি পর্যন্ত। এখন বাজে হচ্ছে 11:28, বিচে টিচে বাইক চালানো হয়েছে খুব সুন্দর। এই আর কি এক্সপেকটেশন, এই মানে এটাই আর কি খুব ইচ্ছা ছিল, তো সেটা ফুলফিল হয়ে গেছে। বেশ ভালো, বেশ ভালো। কিন্তু আমার মনে হয় গরমকালের থেকে এখানে একটু শীত শীত থাকলে এসে ভালো লাগবে আর কি, প্রচণ্ড গরমে খুব কষ্টই হবে, কারণ পুরোটাই যেহেতু টেন্টের কনসেপ্ট। এই যে আমাদের রাইড হতে হতে একজনের বাইক আর কি খারাপ হয়ে গেছে, এই যে তোমার টো করে নিয়ে যাওয়া হচ্ছে। যতদূর মনে হচ্ছে ক্লাচ প্লেটের সমস্যা, আর দেখা যাক। এখান থেকে সিনিয়র সার্ভিস সেন্টার 4.9 কিলোমিটার। রাশি দিয়ে টো করা হচ্ছে এখানে, এই গাড়িটা হচ্ছে হিমালয়ানের পুরোনো পুরোনো ভার্সন।
ঠিক আছে, দেখা যাক কী করা যায়, কোনোভাবে যদি সলভ হয়। মোটামুটি আমরা বেরিয়ে গেছি, এদিকে আমার গাড়ি আর কি ঠিক করা যায়নি, ওটাকে আমরা ওই ঝালেশ্বরে রেখে এসেছি, ওরা আর কি রিপেয়ার টিপেয়ার করবে, তো আমরা কেউ একজন এটির সঙ্গে নিয়ে এসে নিয়ে যাব তোর গাড়িটা রেখে। এখন আপাতত রুটদার পিছনে বসেছে অ্যাজ এ পিলিয়ন, তো লেট হয়ে গেল, এখন 2:26 বাজে অলরেডি। ট্রেন স্টেশন দেখাচ্ছে আমাদের 5:33, না ধুলাগড়ে বাসটা 33-এ পৌঁছে গেলে তো ব্যাস।